হোঁট একটি আকর্ষণীয় অঙ্গ, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটির যত্ন বেশ লক্ষ্য করা যায়। তবে ত্বকের যত্নের দিক থেকে মেয়েরা একটু এগিয়ে, কারণ মেয়েরা বাড়িতে একটু বেশি সময় পায়। এবং একজন ফর্সা ব্যক্তি কিন্তু তার ঠোঁট যদি কালো হয় তবে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তবে এই খারাপ লাগাকে ভালো লাগার উপায়ও করা যাবে, কোনো বৈজ্ঞানিক উপায়ে না, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। তেমন কিছু ন্যাচারাল হেলথ টিপস শেয়ার করছি, চলুন তাহলে দেখি কিভাবে কালো ঠোঁটকে আপনি স্বাভাবিক করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। কালো ঠোঁট স্বাভাবিক করবেন যেভাবে, খুব সাধারণ এবং প্রাকৃতিক যে নিয়মগুলি মেনে ঠোঁটের কালচোভাব দূর করতে পারবেন সেগুলি হলো, 1 নম্বর, ধূমপান মানেই বিষপান, তা আমরা সবাই জানি। ধূমপানের কারণে অনেক প্রকার কমন ডিজিজ হয়। এটি যেমন ভিতরের অঙ্গের ক্ষতি করে, সেরকম বাইরের অঙ্গেরও ক্ষতি করে, যার মধ্যে ঠোঁট অন্যতম। তাই ধূমপানজনিত কোনো অভ্যাস থাকলে এখনই পরিহার করুন। 2, চা বা কফি পানের যদি অভ্যাস থাকে তবে সেটার পরিমাণে কমিয়ে দিন এবং 1 থেকে 2 বার পান করুন। 3, মদ বা অ্যালকোহল থেকে সবসময় এড়িয়ে চলুন। 4, লেবুর রস নিন, লেবুর রস দারুণ ক্লিনিজ। লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোঁটে লাগান, দেখবেন কালোভাব দূর হবে। 5, পারলে ধনেপাতার রস ঠোঁটে মাখান, কারণ ধনেপাতার রস ঠোঁটের কালোভাব দূর করে থাকে। 6, ভালো ফলাফল পেতে একটা লেবু অর্ধেক কেটে নিন। এবার এই অর্ধেক লেবুর উপর 2 ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে ম্যাসেজ করুন। ম্যাসেজ অবশ্যই বৃত্তিকরভাবে করবেন। এরপর বরফের পানিতে ঠোঁট ভালো করে ধুয়ে ফেলুন। 7, সকালে যখন ব্রাশ করবেন তখন ব্রাশ দ্বারা ঠোঁটের উপর হালকাভাবে ঘষবেন, দেখবেন ঠোঁটের মরা কোষগুলো উঠে যাবে। 8, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মুলতানি মাটির সাথে মিশিয়ে ঠোঁটে লাগান, দেখবেন ঠোঁটের কালোভাব দূর হবে। 9, যদি ঠোঁটের কোনো কালো হয় তবে শসা ও পাতিলেবুর রস একসাথে মিশিয়ে নিন, প্রতিদিন 3-4 বার লাগান, অনেক উপকার পাবেন। 10, ঠোঁটের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপ জলের মিশ্রণ। 11, রাতে ঘুমানোর আগে নারিকেলের তেল ও বাদাম তেল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান, সপ্তাহে 2 দিন এই প্যাকটি ব্যবহার করুন, দেখবেন কালো দাগ দূর হবে। 12, পানিকে জীবনের সঙ্গী করুন, প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। 13, ঠোঁটে অযথা কৃত্রিম দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকুন, প্রস্তুতকরকের সিল বা হলোগ্রাম দেখে ব্যবহার করুন, যেমন লিপস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে সেটার মান সম্পর্কে নিশ্চিত হবেন। আমরা চাই আপনাদের জীবন যাতে সুখী ও সুন্দর হয়, এমন কিছু উপহার দিতে। যদি আমাদের টিপসগুলো আপনাদের সামান্যতম কাজে আসে তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।